ভিডিওটি দেখলে নিজের চোখের পানি ধরে রাখতে পারবেন না খুঁটিতে বেঁধে শিশু নির্যাতন লক্ষ্মীপুরে শিশু পিয়াসের পর এবার সুপরিপাড়াকে কেন্দ্র করে অপর এক শিশু মোহাম্মদ শাওনকে খুঁটির সঙ্গে দিয়ে হাত বেঁধে নির্মম নির্যাতন করা হয়েছে পঞ্চম শ্রেণীর ছাত্র শাওনকে নির্যাতনের পর চোর সম্বোধন করে ওই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রভাবশালীরা প্রচার করে শনিবার উপজেলার চর ফলোয়ান গ্রামে এ ঘটনা ঘটে গতকাল দুপুরে এ ঘটনায় পুলিশ ইমরান নামের একজনকে আটক করার কথা জানালেও রহস্যজনক কারণে গণমাধ্যমের সামনে তাকে হাজির করা হয়নি একই সঙ্গে ক্যামেরায় পুলিশের কোনো বক্তব্য নেওয়া যায়নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র নির্যাতনের শিকার শাওন স্থানীয় চর ফলোয়ান গ্রামের মৃত মনছুর আলীর ছেলে জানা যায় স্থানীয় চর ফলোয়ান গ্রামের মনছুর মিয়ার পরিবারের সঙ্গে একই এলাকার নূর মোহাম্মদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে সম্পর্কে নূর মোহাম্মদ নির্যাতিত শিশুটির ফুপা শনিবার সকালে বিরোধী ওই সম্পত্তি থেকে সুপারি পারে শিশু শাওন এরপর নূর মোহাম্মদের কাছ থেকে বাগান ইজারা নেওয়া স্থানীয় প্রভাবশালী ইমরান শিশু শাওনকে আটক করে এক পর্যায়ে স্কুলের পাশে খুঁটির সঙ্গে রশি দিয়ে তার হাত বেঁধে কাঁধে সুপারি ছড়া ঝুলিয়ে নির্যাতন করে তারা খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনাস্থলে গিয়ে শাওনকে উদ্ধার করে চর ফলোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির পাটোয়ারি বলেন পঞ্চম শ্রেণীর ছাত্র শাওনকে বিদ্যালয়ে অনুপস্থিত দেখে কারণ জানতে চাইলে অপর এক শিক্ষক কিছুক্ষণ পর খবর দেন তাকে বিদ্যালয়ের পাশের একটি দোকানের সামনে বেঁধে রাখা হয়েছে এ সময় ঘটনাস্থলে গিয়ে তাকে তিনি উদ্ধার করেন এই ঘটনার বিচার দাবি করেছেন প্রধান শিক্ষক শিশু শাওনের সহপাঠী এবং এলাকাবাসীও নির্যাতনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে